ফের বড় পর্দায় সত্যান্বেষণে ফিরছেন ব্যোমকেশ। তার সঙ্গে রয়েছে এবার পুজোয় নতুন ব্যোমকেশ বক্সিকে দেখতে পাওয়া যাবে, আর তার সঙ্গে দেখতে পাওয়া যাবে নতুন অজিতকেও। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে নতুন অজিত রুদ্রনীল ঘোষ। সংবাদপ্রদিন .in-এ অনেক স্বাগত রুদ্রদা। তো ব্যোমকেশ, তোমার চরিত্রটা সম্পর্কে একটু শুনে নেব, মানে ব্যোমকেশ অন্বেষণে অজিত, মানে তোমার চোখে অজিতকে কিরমভাবে তুলে ধরবে তুমি সেটা একটু শুনবো। প্রথম কথা হচ্ছে যে সবাইকে ধন্যবাদ আর কি, যারা এই আড্ডাটা দেখছেন, তার কারণ হয়তো আমি এমন অনেকগুলো তথ্য বলতে পারি যেগুলো খুব ইন্টারেস্টিং, হয়তো অন্য কোনো জায়গায় বলা হয়নি। প্রথম কথার জায়গা হচ্ছে যে সবার আগে একটা ধারণা সরাতে হবে যে অজিত কোনো দিনই ব্যোমকেশের অ্যাসিস্ট্যান্ট ছিল না, মাইন্ড ইট। এর আগের কতগুলো ছবিতে সেইভাবেই ধারণা তৈরি করে দেওয়া হয়েছিল, কিন্তু মূল সাহিত্য, সেই সাহিত্যে যারা অজিত পড়েছেন তারা জানেন যে বাংলা সাহিত্যের খুব ইম্পর্টেন্ট একটা দিক হচ্ছে ব্যোমকেশ, আর ব্যোমকেশের দুটো ইম্পর্টেন্ট চরিত্র, ব্যোমকেশ বক্সী এবং অজিত। অজিত লেখক আর ব্যোমকেশ কিন্তু গোয়েন্দা, দুজনের পেশা আলাদা, দুজনের বন্ধুত্ব আছে। অজিত ব্যোমকেশকে খুব পছন্দ করে, ব্যোমকেশও অজিতকে খুব পছন্দ করে। অজিত লেখক এবং যা হয় লেখক শিল্পীদের একটুখানি আর্থিক অসুবিধার মধ্যে পড়তে হয়, সেই জন্য ব্যোমকেশ অজিতকে বলে তার বাড়িতে থাকতে, কারণ তার থাকার অসুবিধে হচ্ছিল অজিতের। এবং তারপর কিন্তু 24 ঘন্টা ধরে এরা বন্ধুত্বটাকে আরও নতুন করে খুঁজে পায়, এবং যেখানে যেখানেই ব্যোমকেশ যায় তদন্ত করতে, অজিত কিন্তু ব্যোমকেশের তদন্তগুলো কেমন, মানুষগুলো কেমন, সেগুলো লিখতে শুরু করে, এবং তারপর সে যে গল্পটা লেখে সেটা নিয়েই কিন্তু ব্যোমকেশের সিনেমা হয়। সো আমরা অজিতকে দেখব এবারে, যেটাতে দেখব সেটা ডেফিনেটলি নতুন একটা কিছু করবার তো চেষ্টা করেছি পরমব্রত এবং আমি। এর আগে কিন্তু ব্যোমকেশের চরিত্র বা অজিতের চরিত্রে, এরকম দুটো আইকনিক চরিত্র, খুব লোভনীয় দুজন দুটো চরিত্রে আমাদের এর আগে সিনিয়র বা বন্ধুরা পাঠ করেছে, অভিনয় করেছে, তারা ব্রিলিয়ান্ট অভিনয় করেছেন। বাট যেটা হয়টা কি, যেহেতু ব্যোমকেশ এবং অজিত বারবার পাল্টালেও দেখতে পাওয়া গেছে যে যদি মূল সাহিত্যের অজিত বা ব্যোমকেশ তারা যেমন, যদি সেটার কাছাকাছি পৌঁছাবার চেষ্টা করতে পারে, তো তখন কিন্তু মানুষ সেই ব্যোমকেশকে হিট করেছেন, হিট বানিয়ে দিয়েছেন সিনেমা হলে। সো আমাদের হিটের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এবারের অজিতকে সত্যি দেখতে পাওয়া যাবে লেখক অজিত হিসেবে, এবং যে কিন্তু ব্যোমকেশ অনুরোধ করলে তবে কোনো একটা ব্যাপারে কাউকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দাগিরিতে। কিন্তু ব্যোমকেশ পেশাগতভাবে গোয়েন্দা হয়ে একজনকে যেভাবে প্রশ্নোত্তর করবে, এর আগের কয়েকটা সিনেমায় আমি দেখেছিলাম যে অজিতও তাই করছে, আমার মনে হয়েছিল এটা ভুল। তাই আমি এবার মূল উপন্যাসটা পড়ি, পড়ে দেখলাম যে না, একজন লেখক যদি কাউকে এটা ইন্টারভিউ করে আর একজন গোয়েন্দা যদি কাউকে ইন্টারভিউ করে, দুটোর তো ধরন আলাদা রকম হবে। এবং তাই ব্যোমকেশের বন্ধু অজিত, লেখক অজিত, একটা ইন্টেলিজেন্ট, উইট, রসিক মানুষ, সে একটা মানুষকে ইন্টারভিউ করতে গেলে, যেটাকে গোয়েন্দার ভাষায় বলে জিজ্ঞাসাবাদ পুলিশি ভাষায়, তাহলে কেমন করে করবে। যেটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে সেটা হচ্ছে যে ব্যোমকেশ এবং অজিতের বন্ধুত্ব, যেটা গুলি বন্দুক রক্তে চাপা পড়ে যাচ্ছিলো বাকি ব্যোমকেশের গল্পে, সেটা কিন্তু এই প্রথম আবার ফিরে এলো। আচ্ছা, কোথাও একটা বন্ধুত্বের রিলিফ পেলো, তাই তো? তো পরম রুদ্র এই কেমিস্ট্রিটা আমরা এর আগেও দেখেছি, তো এই সিনেমাটাতেও কি সেই অজিত ব্যোমকেশ জুটি এই সেই কেমিস্ট্রিটা আমরা দেখতে পাবো? আমার যেটা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি অনেকটা সত্যিই তাই, মানে আমার সঙ্গে পরমের অনেকগুলো জিনিস মেলে না, যেমন অজিতের সঙ্গে ব্যোমকেশের অনেকগুলো জিনিস মেলে না। অজিত গোয়েন্দা, এই অজিত লেখক আর ব্যোমকেশ গোয়েন্দা। ব্যোমকেশ বিবাহিত, অজিত বিবাহিত নয়, ঠিক আছে? তো এই যে তফাতগুলো রয়েছে, দুজনের কথা বলা, দুজনের চলাফেরা আলাদা, দুজনের কাজও আলাদা, অথচ দুজন দুজনের প্রচণ্ড বন্ধু, থাকে কিন্তু একটাই বাড়িতে। আমার নিজের মনে হয়েছে যে কোথাও আমার আর পরমের ক্ষেত্রে প্রায় তাই, আমাদের কথা বলার ধরন আলাদা, আমাদের পছন্দ আলাদা, আমাদের অনেক কিছু আলাদা, কিন্তু আমরা যেটা কমন, যেটাকে ভালোবাসি, সেটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিটাকে, সিনেমাটাকে, সিনেমাকে ভালোবাসি, আর সেইখানেই বোধহয় দুজনের খুব মিল। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হয় এটা কি, আমাদের বাড়িটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। সো এটাই বোধহয় চ্যালেঞ্জ হয়ে রয়েছে আমার আর পরমের কাছে,
যে হ্যাঁ, পরমরুদ্র জুড়ি মানে হচ্ছে লোকে দেখবে এটা খুব পছন্দ করে, যে পরমরুদ্র জুড়ি খুব ইন্টারেস্টিং হয়, অন স্ক্রিন নাকি লাগে, এটা আমিও শুনেছি, পরমও শুনেছে। তো এইবার দেখবো যে সিনেমার গল্পে একটা পরমা রুদ্রর থেকে আমাদের বন্ধুত্ব প্রায় 20 বছর, কিন্তু আমাদের আগেও কিন্তু ব্যোমকেশ আর অজিতের বন্ধুত্ব, সেটা অনেক পুরনো। আমরা অভিনয় করলেও হলে গিয়ে দেখতে চাই যে কোন বন্ধুত্বটা বেশি, ব্যোমকেশ অজিতের নাকি পরম রুদ্র, সেটা টিকিট কেটে ফেলা হয়েছে কি বন্ধুর সাথে দেখতে যাওয়ার জন্য? একদম একদম একদম, মানে আমি আর পরম ডেফিনেটলি যাবই, মানে একসঙ্গে যাবো। মানে অজিত ব্যোমকেশকে বগল দাবা করে নিয়ে ব্যোমকেশ সত্যানেশী ব্যোমকেশ দেখতে যাবে, এরকম ব্যাপার? একদম একদম, আমরা সেটাই আমরা করতে যাব। হ্যাঁ ডেফিনেটলি, ধরো পুজোতে আরও অন্যান্য ছবিও আসে, আমি কখনো একবারও বলেছি না যে অন্য কোনো ছবি দেখবেন না, পুজোয় শুধুমাত্র ব্যোমকেশ দেখুন, এরকম একদম। আমাদের বাকি বন্ধুদেরও ছবি আছে, তারা খুব কষ্ট করে ছবি বানান, বাঙালি দর্শকের জন্য বিভিন্ন ফ্লেভারের ছবি বানান। আমরা জানি যে পুজোর সঙ্গে যেমন বাঙালির ভালোবাসা, আবেগ, বন্ধুত্ব জড়িয়ে রয়েছে, বাঙালি আনা জড়িয়ে রয়েছে, ঠিক তেমন কিন্তু পুজোর সময় বাঙালির সঙ্গে অনেক আগে থেকে ব্যোমকেশও জড়িয়ে রয়েছে। কারণ ব্যোমকেশ বাঙালি, স্মার্ট বাঙালি আনার, ইন্টেলেক্ট বাঙালি আনার, ইন্টেলিজেন্ট বাঙালি আনার, কোথাও একটা আমার হারানো স্মার্ট বাঙালিটাকে কিন্তু ব্যোমকেশ দেখিয়ে দেয় যে এটাই তুমি। সো সেটার জন্য আলাদা করে আমি জানি যারা দর্শক রয়েছেন তারা ঠিক করে নেন যে আমি তো পুজোর একটা দিনে তো ব্যোমকেশ দেখবই, বাট আমরা তারপরেও বলবো যে ইয়েস, ব্যোমকেশ তো আপনারা দেখবেনই, আপনাদের পুজোর নতুন জামা, আর পুজোয় এবার কিন্তু পরিষ্কার নতুন ব্যোমকেশ অজিত, ঠিক আছে, একদম জামা প্যান্ট মানে দুটো একসঙ্গে। সো ডেফিনেটলি এটা ভালো লাগবে, তার সঙ্গে সঙ্গে অন্য ছবিগুলো প্লিজ দেখবে। মানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই ব্যোমকেশের সত্ত্ব অনেকের কাছেই আছে, তো সেরকম পরিচালক প্রযোজকরা নিজেদের মতো করে সিনেমা বানাচ্ছেন, তো এই ব্যোমকেশ মানে সত্যান্বেষী ব্যোমকেশের ক্ষেত্রে সেখানে নতুন অজিত, নতুন ব্যোমকেশ আর নতুন প্রেক্ষাপট ছাড়া, মানে গল্প মগ্নময়না যে গল্পটা নিয়ে তৈরি হচ্ছে সেটা ছাড়া আর নতুন দর্শক কী পাবে সিনেমাটাতে? প্রথম কথা জায়গা হচ্ছে যেটা স্ক্রিপ্টে মিসিং ছিল, হয়ে যাচ্ছিল স্ক্রিপ্টে, অরিজিনাল উপন্যাসে ছিল, যেটা ছিল হচ্ছে ব্যোমকেশ বহুদিন ধরে বেঁচে থাকবার কারণটা হচ্ছে ব্যোমকেশের গল্প কিন্তু অত্যন্ত কন্টেম্পোরারি। যদি আমরা দেখি সমাজ এবং বাড়ির মধ্যে যে মানবিক সম্পর্কগুলো থাকে, যার মধ্যে হিংসা, লোভ, যৌনতা, ইল্লিগাল রিলেশনশিপস, যেটা বহুদিন ধরে আমাদের সোসাইটিতে হয় হচ্ছে, অন্যান্য বাংলা গোয়েন্দা গল্পগুলো সেটাকে না অস্বীকার করত, ব্যোমকেশ কিন্তু সেইটা ক্র্যাক করা শুরু করে, একটা অন্য সম্পর্কের কথাও তৈরি করে, যে কারণে কিন্তু ব্যোমকেশ আধুনিক হয়ে বেঁচে রয়েছে, সেটা প্রবলভাবে পাওয়া যাবে। কারণ এই গল্পের মধ্যে কিন্তু পলিটিক্সটাও এসছে, ভয়ঙ্কর রাজনৈতিক একটা উত্তাল সময় পশ্চিমবঙ্গে বাংলাতে, সেটাও এসছে, স্ক্রিপ্ট সেটা নিয়ে এসছে ফেরত। আর দ্বিতীয় হচ্ছে যে মানে সেই উত্তাল 70-এর সময় যেটা যেই প্রেক্ষাপট আর কি লিখে একদম, এবং এটা এটার সঙ্গে সঙ্গে যেটা হয় হচ্ছে যে ব্রিলিয়ান্ট পারফরমেন্স সবার, ইচ অ্যান্ড এভরি অ্যাক্টর যারা এখানে রয়েছেন, অঞ্জন দত্ত, গার্গি, সুপ্রভাত, নতুন একটি মেয়ে চায়ুষী, তারপর সুমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে বাকি যারা যারাই অভিনয় করেছেন, ইট অ্যান্ড এভরিবডি, স্বরূপাদি, সো এভরিবডি ইজ ব্রিলিয়েন্ট যারা প্রত্যেকেই অভিনয় করেছেন, এবং নতুন যারা কাজ করেছেন তারাও দারুণ, নীলের মিউজিকও খুব ভালো। আমার শুধু একটা জিনিস মনে হয়েছে, যেটা বাঙালি তো ইন্টেলিজেন্ট, বাঙালি গোমড়া মুখ নয়, আর বাঙালি কিন্তু বন্ধু, ইন্টেলিজেন্ট বন্ধুত্বে বাঙালি বিশ্বাস করে, সেই বন্ধুত্বটাও কিন্তু এই রক্ত, অবিশ্বাস সব কিছুর মাঝখানেও কিন্তু ব্যোমকেশ বক্সীর যে সিনেমা, মানে সত্যান্বেষী ব্যোমকেশ নামক সিনেমাটির একটা বড় সিদ্ধান্ত ইজ মানবিক সম্পর্ক বা বন্ধুত্ব, অ্যান্ড যেটা দর্শক দারুণ এনজয় করবে। বেশ, এই প্রসঙ্গে আমি একটা সিনেমা প্রসঙ্গে দিন কয়েক আগের কথা, সেটা হচ্ছে সত্যান্বেষী ব্যোমকেশের যখন প্রথম পোস্টারটা লঞ্চ করলো, যে বেশ একটা শোনা গিয়েছিল যে তোমার একটু মনঃক্ষুণ্ণ হয়েছে পোস্টারটায়, তোমার ছবি পেছনের দিকে, পরমদার ছবি সামনের দিকে, মানে খুব পোস্টারে তোমাকে একটু কম জায়গা দেওয়া হয়েছে, এরকম বিভিন্ন রকম কথা শোনা গিয়েছিলো, তোমার বেশ মনঃক্ষুণ্ণ নাকি হয়েছিলো। তারপরে দেখলাম তড়িঘড়ি একটা পোস্টার লঞ্চ করলো, তো সেটা এই প্রসঙ্গে কী বলবে, মানে সেটা সেই বিতর্কটা মানে সেটা কি সত্যি ছিল, মানে কতটা রাগ ছিল, মানে তোমার রাগ থেকে কি তারপরে সেই দ্বিতীয় পোস্টারটা লঞ্চ করা? না, প্রথমত হচ্ছে যে মনঃক্ষুণ্ণ বিষয়টা বলতে, আমি কাউকে ডেকে আমি মনঃক্ষুণ্ণ হয়েছি বা কী এরকম কোনো কিছু বলিনি। আমি একটা রাইট আপ দেখি কী হয়, আমার প্রচুর বান্ধবী আছে যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে রয়েছে,
আমি তো একটু ভালো বন্ধু হতে পারি, তো সেই জন্য আমার সঙ্গে বন্ধুত্ব হয়। এবার তাদের না একটা ব্যক্তিগত সেন্টিমেন্ট কাজ করে, তারা তো প্রত্যেকে মানুষ, যারাই লেখেন, আমি একজন ডাক্তার, সে যদি বন্ধু হয় আমার, সে একটা অন্যরকমভাবে যত্ন নিয়ে চিকিৎসা করবে, এটা পার্সোনাল ফিলিং থেকে করে, তো সেক্ষেত্রে জায়গা এরকম হতে পারে, হয়েছে। বাট যেটা হয় আর কি, যে আমার নিজের মনে হয়েছিল যে পোস্টারটা কমপ্লিট নয়, এটা আমার পার্সোনালি মনে হয়েছিল, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে ব্যোমকেশ এবং অজিত দুজনেই একসঙ্গে চেঞ্জ হচ্ছে, এবং যে দুটি অ্যাক্টরকে নিয়ে দর্শকের ইন্টারেস্ট আছে। তো হয় আমার নিজের পার্সোনালি মনে হয়েছিল যে শুধু ব্যোমকেশের মুখ দিয়ে একটা পোস্টার হোক, বাকি যেরকম ব্যোমকেশ অজিতকে নিয়ে যেরকম পোস্টার হয় সেটা তো হবেই, কিন্তু হয় থাকুক আর না হলে, যেহেতু ডিজিটালি পোস্টারটাকে লঞ্চ করা হয়েছিল, তাতে ওটা অজিত না সৃজিৎ কে দাঁড়িয়ে এটা বুঝতে পারা যাচ্ছিল না, তাতে আমি বিরক্ত হয়েছিলাম। আমি তাতে দুঃখ টুক্ষ কোনো কিছু পাইনি, এটা যারা ডিজাইন করেছেন তাদের প্রবলেম বা যারা অ্যাপ্রুভ করেছিলেন তাদের প্রবলেম, এটা সিনেমার এডিটের মতো করে, আমরা শর্ট নিই তারপর এডিটের জায়গা হয়। তড়িঘড়ি যদি পোস্টার চেঞ্জ করে থাকেন কোনো কারণে, তাহলে বেশ করেছেন, তাহলে কি ছবি রিলিজ হয়ে যাওয়ার পর পোস্টার চেঞ্জ করতেন? আপনি তো এর আগে ড্রেনের ওপর দিয়ে হাঁটতেন না, আরে আজকে জল জমাচ্ছে বলে হাঁটছি, তো অন্যায় করলাম নাকি? আমি জলেতে চাপাঙ্কা চাপাঙ্কা করতে করতে হাঁটবো? মানে আপনার বক্তব্য হচ্ছে সাইমালটেনিয়াসলি, মানে যতটা ব্যোমকেশকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, যখন নতুন দুটো ক্যারেক্টারকে প্রেজেন্ট করা হচ্ছে, মানে সরি, নতুন দুজন অ্যাক্টারকে প্রেজেন্ট করা হচ্ছে অজিত আর ব্যোমকেশ হিসেবে, তখন দুজনকেই সমান গুরুত্ব দেওয়া উচিত পোস্টারে, সেটাই ছিল আপনার বক্তব্য, তাই? না, আমার বক্তব্য নয়, এটা ব্যোমকেশের লেগাসি, তাই। আচ্ছা, ব্যোমকেশ সিনেমাতে মানে মানে আমার মনে হয় যে সামহাও সেটা পোস্টারের ক্ষেত্রে গিয়ে সেটা মানে খণ্ডন হয়েছে, সেই জন্যই আপনার খণ্ডন না, পোস্টারের দায়িত্ব কি? পোস্টারের দায়িত্বটা হচ্ছে গল্প বোঝানো, আর সেই গল্পেতে মূল কোন অভিনেতারা রয়েছে যাদের ওপরে মানুষের আগ্রহ রয়েছে, সেইটার জন্যই তো পোস্টারটা দিয়ে বিজ্ঞাপন করা হয়। এবার এক্ষেত্রে আমার মনে হয়েছিল হয় ব্যোমকেশের পোস্টার 16 থাকুক, না হলে অজিতের একটা ছবি পোস্টারে লাগানো হয়েছিল ওই পোস্টারে, কিন্তু বারবার এসে বলছে সেটা স্পষ্ট নয় যে সেটা রুদ্রনীল ঘোষ নাকি শাশ্বত চট্টোপাধ্যায় নাকি ঋত্বিক চক্রবর্তী নাকি অরুণোদয় ব্যানার্জি, এটা স্পষ্ট নয়। আমার কথার জায়গা ছিল হচ্ছে যে এটাকে ঠিক করুন, দ্য পোস্টার ইজ নট ফিট। আমি প্রচণ্ড মনক্ষুণ্ণ হচ্ছে যে পরিষ্কার ডিজাইনটার জন্য, ইট ডাজেন্ট মিন, কারণ হচ্ছে যে ব্যোমকেশ কে লঞ্চ করার জন্য ব্যোমকেশের আলাদা পোস্টার হবে, এটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু হয় আমি রাখলে প্রপার রাখবো, নাহলে রাখবো না। এটা যারা ডিজাইন করেছিলেন, আমার সঙ্গে পরমের যেমন ব্যক্তিগত ভিটামিন ডি কমপ্লেক্স কোনো দিন কোনো কিছু জায়গা নেই, আমার অভিনয়ের ধরন আলাদা, তার দর্শক রয়েছেন, পরমের নিজস্ব এন্টিটি, তার অভিনয়ের ধরন আলাদা, তার দর্শক রয়েছে। মজার কথা হচ্ছে তার থেকে বেশি যে দর্শকটা রয়েছে তারাই এটা রয়েছে যারা পরম এবং ব্যোমকেশকে রুদ্রকে তারা একসঙ্গে অভিনয় করতে দেখে বারবার পছন্দ করেছে। তো তাহলে যারা ডিজাইনটা করেছে তাদের মগজাস্ত্রের কোনো একটা সমস্যা ছিল বলে আমার হয়তো মনে হয়েছে এটা। সো ইট ডাজেন্ট মিন যে যারা ইচ্ছে পুরনো ঘটনা, তারপর ধরো শুধরে নেওয়া ওটাই জীবন, আমি যদি কোনো ভুল কথা বলি আমি শুধরে নেবো, যদি কেউ ভুল পোস্টার ডিজাইন করে থাকবে তারা শুধরে নিয়েছে, এটা নিয়ে কোনো কিছু জায়গা নেই, কারণ হচ্ছে মানুষের মনে ভাইব্রেশনটা রয়েছে বলেই কিন্তু পরিচালক প্রযোজক আমরা সবাই মিলে গুরুত্ব দিচ্ছি বিষয়টাকে, যেহেতু এনটিটিটা ব্যোমকেশ, কারণ অন্য ছবির মতো করে কম্পিটিশনে দয়া করে আমাদের ছবিটা এসে দেখে যাবেন বলে অন্য ছবিকে আমরা ছোট করছি এরম নয়, কিন্তু আমরা সবাই বলছি যে পরিষ্কার জানি ব্যোমকেশ দেখবেন আপনারা, ব্যোমকেশ বাঙালিয়ানার সঙ্গে জড়িয়ে, বাট অন্য ছবিগুলো প্লিজ দেখুন, এটা আমরা বলছি। পরম একটু হ্যাপি হবে, কারণ এটা পরম এটা অন্য ছবি যে পাস হয়। এই প্রসঙ্গে আমি বলবো যে এই যে বাংলা সিনেমা এখন সিনেমা হল পাচ্ছে না, সেটা ভীষণ বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রথমত, আর দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া জুড়ে উত্তাল মানে প্রতিবাদে, তো এই প্রসঙ্গে তোমার কী মত? হ্যাঁ, বাংলা সিনেমা হল পাওয়ার জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রী তো এগিয়ে এসেছেন, দারুণ তো কথাবার্তা বলেছেন, তাঁরই দপ্তর মানে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে তারা তো প্রায় একটা কথা তো বলেছেন যে মেজর হল দেওয়া উচিত, এটা এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ মুখ্যমন্ত্রীর এবং তাঁর দপ্তরের কাছ থেকে। এটাতে কিন্তু পরিষ্কার উনি টলিউড ইন্ডাস্ট্রির পক্ষে দাঁড়ালেন, শুধু এরকম নয়, উনি কিন্তু বাংলা সিনেমা দেখতে চাওয়া এই যে 2010 সালের পর থেকে যে একটা আগ্রহ তৈরি হয়েছে মানুষের, সেই সেন্টিমেন্টটাকেও সমর্থন করলেন বা সেটাকেও কিন্তু সম্মান জানালেন, তো এটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। বাট ছবি দেখিয়ে যারা টাকা ইনকাম করেন তাদের কাছের বিষয়টা অন্য,
তো তারা এন্ড অফ দ্য ডে ব্যবসা করে যে কোনো কিছু ফেলে দিলে এদের কাছে তাদের কাছে ওটা আছে, ব্যবসা আছে আর কি। মানে সেটা আমি যাই বিক্রি করি না কেন, আমার কাছে টাকা এলেই হলো। আমার এই শুধু এই ক্ষেত্রে জায়গা মনে হয়েছে যে বেশ কিছু শুভ ভালো ব্যবসায়ী রয়েছেন, শুভবুদ্ধি সম্পন্ন, তারা যে মাটিতে ব্যবসা করছেন সেই সেন্টিমেন্টটাকে মাথায় রেখে দিয়ে সেই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে বোধ হয় বিষয়টা নিয়ে ভাববেন। দেন ইস ইস নট লাইক দ্যাট যে তারা ভাবছেন না বলে, আমার নিজের মনে হয়েছে যে পরিষ্কার তারা এই বিষয়টা দেখছেন এবং ভাবছেন। আর বাংলা সিনেমার অবস্থা ডেফিনেটলি ভালো। পুজোর সময় লড়াই ঝগড়া এই ক্রাইসিস এগুলো হওয়ার লক্ষণ মানে হচ্ছে যে লোকে বাংলা সিনেমা নিয়ে ইন্টারেস্টেড, অ্যান্ড হোয়াট এভার ইজ গোয়িং অন, আমার মনে হয় ইটস এ গুড টাইম ফর বেঙ্গলি সিনেমা, চলছে, দর্শকে গিয়েছে, এটাই সব থেকে বড় কথা। আচ্ছা, 2রা অক্টোবর মুক্তি পাচ্ছে সত্যান্বেষী ব্যোমকেশ, অবশ্যই দেখুন। তার সঙ্গে মুক্তি পাচ্ছে আরও 3টে বাংলা সিনেমা। বাংলা সিনেমা দেখুন, পাশে থাকুন, বাংলা সিনেমাকে আরও বেশি করে সমর্থন জানান। আর রুদ্রনীলদা কী বলবেন? আমি শুধু একটাই কথা বলবো যে আড্ডা মারলাম, গল্প করলাম, প্রচুর মজা মজার কথাবার্তা বলেছি। প্রতিদিনের মতো প্রতিদিনের এই আড্ডায় এসে ডেফিনেটলি আমার নিজেরও ভালো লাগছে, অনেক কিছু জানাতে পারলাম। 2 তারিখ ব্যোমকেশ দেখবেন। ব্যোমকেশ এবং অজিতকে নিয়ে সমালোচনা করতে গেলে প্লিজ নিজে দেখে মিলিয়ে নিয়ে সমালোচনাটা করবেন, লিখবেন, গালাগাল হলেও লিখবেন, ভালো লাগবে, কারণ দুজনে মিলিয়ে আর কি চেষ্টাটা করেছি। অ্যান্ড ডেফিনেটলি নতুন পরিচালক সায়ন্তন ঘোষাল, অঞ্জন দত্ত লিখেছেন, ভালো থাকবেন, মন দিয়ে ব্যোমকেশ দেখবেন পুজোয়। 2রা অক্টোবর রিলিজ করছেন।